بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আশা রাখছি আল্লাহর অসীম ভালোবাসা ও দয়ায় সকলেই সুস্থ শরীর ও মন নিয়ে অনেক ভালো আছেন। আমার আজকের ভিডিওর বিষয়টি হলো ফিতনাতুন নিসা তথা নারীদের ফিতনা। আজকে নারীদের ফিতনা ও ফিতনা থেকে পরিত্রাণের জন্য উপায় নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার পরে পুরুষদের জন্য যে সবচেয়ে ভয়াবহ ফিতনাটি রেখে যাচ্ছি তা হলো নারী। বন্ধুগণ, আজকে আমরা আমাদের সমাজের দিকে একটু লক্ষ্য রাখলে দেখতে পাই বেশিরভাগ ফিতনায় জড়িত থাকে কেবল নারীরা। প্রথমত, ইসলাম নারীদের যে অধিকার দিয়েছে তা একজন নারী স্বাধীনভাবে বেঁচে থাকতেই যথেষ্ট। তবে অনেক নারী মনে করেন যে তা যথেষ্ট নয়, তাই তাদেরকে যথেষ্ট করে গড়ে তুলতে পুরুষদের অনুকরণ গ্রহণ করে। এই অনুকরণ গ্রহণ করতে গিয়ে নিজেদের অবস্থান ভুলে গিয়ে তখন বেপর্দা হয়ে চলাফেরা করে। এমন সময় তারা ছেলেদের পোশাক পরতে শুরু করে, ফলে তাদের মধ্যে মানসিকতার পরিবর্তন ঘটে। আর এই সুযোগে কিছু মিডিয়া সেই মানসিকতার সুযোগ নেয়, ফলে সৃষ্টি হয় অশ্লীলতার ফেতনা, যা কোটি কোটি মানুষের মধ্যে ফেতনা সৃষ্টিকারী একটি নেটওয়ার্ক হিসেবে কাজ করে। আর তখন একটি ফেতনা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেতনার সৃষ্টি হয়। আবার আমাদের মধ্যে অনেকেই আছে যারা মেয়ে হয়ে মেয়েদের পোশাক পরে সামঞ্জস্যতা বজায় রাখি ঠিকই, কিন্তু পর্দা করতে পারি না। আজকে আমি পবিত্র কোরআন শরীফ থেকে দুইটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করব, যে আয়াত দুটিতে মহান রাব্বুল আলামিন পর্দা সম্পর্কে কঠোরভাবে বর্ণনা করেছেন। ইউটিউবের আপু এবং ভাইয়ারা যারা আছেন এবং এই মুহূর্তে আমার এই ভিডিওটি যারা দেখছেন, প্লিজ দয়া করে আজকের এই আয়াত দুটি খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই আয়াত দুটি পাল্টে দিতে পারে আপনার জীবনকে। পবিত্র কোরআন শরীফের 24 নম্বর সুরা তথা সুরা নূরের 31 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক বলেন, মুমিন নারীদেরকে বলো যেন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জার স্থানের হেফাজত করে, আর যা সাধারণত প্রকাশ পায় তাছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না, তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজেদের ছেলে, স্বামীর ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপন নারীগণ, তাদের ডান হাত যার মালিক হয়েছে অধীনস্থ যৌন কামনা মুক্ত পুরুষ, অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে যারা অজ্ঞ বালক, তাদের ছাড়া কারোর কাছে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে, আর তারা যেন নিজেদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজারে পদচারণ না করে। হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো। আবার এই পর্দা সম্পর্কে মহান আল্লাহ তাআলা আরও একটি সুরা, সুরা আহজাব 33 নম্বর সুরার 59 নম্বর আয়াতে বলেন, হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিনদের নারীদেরকে বলো তারা যেন তাদের জিলবাবের কিছু অংশ নিজেদের উপর ঝুলিয়ে দেয়, তাদেরকে চেনার ব্যাপারে এটাই সবচেয়ে কাছাকাছি পন্থা হবে, ফলে তাদেরকে কষ্ট দেয়া হবে না, আর আল্লাহতালা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। এখানে জিলবাব হচ্ছে এমন পোশাক যা পুরো শরীরকে ঢেকে রাখে। আমার প্রিয় শ্রদ্ধেয় বোনগণ, আমি মনে করি আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এই আয়াত দুটি সম্পর্কে অবগত এবং সে অনুযায়ী আমরা আমলও করি, তাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য মোবারকবাদ। তবে যারা জানে না, তারা আজকের এই আয়াত দুটি শোনার পর যদি আমরা নিজেদেরকে পরিবর্তন করতে না পারি, তবে আমরা হতভাগাদের অন্তর্ভুক্তই হয়ে যাব। যদি আমরা আয়াত দুটিকে মনে প্রাণে ধারণ করতে না পারি, তবে মহান আল্লাহর এই পবিত্র কোরআনকে তথা আল্লাহর বাণীকে সরাসরি অস্বীকার করা হবে। ভেবে দেখুন, সময় আপনার হাতে, ফিতনা থেকে বাঁচতে এই একটাই উপায়, নয়তো আপনি কোনোদিনই ইমানদার না। আর ইমানদার নারী হয়ে যদি আমরা মরতেই না পারি, তাহলে এই বিলাসবহুল পৃথিবীতে বেঁচে থাকার মূল্যই কী বা হলো? সবার কাছে এই প্রশ্নটি রেখেই আজকের ভিডিওটি শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।